নমস্কার, খবরে 24-এ আমি বাড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন খবরে 24-এর সারাদিনের সেরা খবর লাইভ। চোখ রাখব প্রথম খবরে। উদয়গুহ দলের নেতা বীর হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ কর্মী, কাউকে বাদ দিয়ে কেউ নয়। দিন হাতায় দলের ওই দুই নেতার গোষ্ঠী বিরোধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এভাবে জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার কোচবিহারে নিজের বাড়ির অফিসে ব্রিকেট সভার প্রচারে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা জানাতে সাংবাদিক বৈঠক করেন রবীন্দ্রনাথবাবু। সেখানে দিনহাটা তৃণমূল কংগ্রেসের দুই নেতা বিধায়ক উদয়ন গুহ ও ব্লক সভাপতি মীর হুমায়ুন কবিরের বিরোধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে কি বললেন তিনি আমরা শুনব। সেটা নিশ্চয়ই কোনো কিছু হয়েছে ওখানে, হিমুর বিরুদ্ধে হয়েছে, এর বিরুদ্ধে হয়েছে, আরও বিরুদ্ধে হয়েছে। অনেক লোক তো আমাদের এই কয় মাসে আমাদের লোকের বিরুদ্ধে তো অনেক গোলাগুলি খুন এগুলো তো হলো, এবং সেটা সমস্ত এন্টি সোশ্যাল, যারা বন্ড এন্টি সোশ্যাল তারাই এই কাজগুলো করছে। দু নম্বর ব্লক সভাপতি প্রকাশ্যে বিধায়কের বিরুদ্ধে বলছে, দুর্নীতির অভিযোগ করছে, উস্কানিতে এই ঘটনাগুলো করছে। এটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। তারা কোনো কথার প্রেক্ষিতে হয়তো বলছে, কিন্তু এটা ঠিক নয়। উদয়ন গুহ আমাদের দলের নেতা, মীর হুমায়ুন কবিও আমাদের দলের গুরুত্বপূর্ণ কর্মী, একটা খুঁটি দলের, খুঁটি সপ্ত খুঁটি। সুতরাং কাউকে বাদ দিয়ে কেউ নয়, এটা তো তোরাই খবরের কাগজগুলো ভাবাই করে দিস। পরের খবর, জনসংঘের সঙ্গে গায়ত্রী দেবীর সুসম্পর্ক ছিল বলে দাবি করলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। মঙ্গলবার কোচবিহারে এসে দলীয় কার্যালয়ে গণতন্ত্র বাঁচাও রথযাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এমনই দাবি করেন সৌমিক বাবু। তিনি বলেন, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী আর্থিকভাবে সহায়তা করেছেন। তার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে কোচবিহারের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ইতিহাস বিকৃতি অভিযোগ তুলে হুমকি দিয়ে বলেন, জনসংঘ বা আরএসএসকে গায়ত্রী দেবী আর্থিকভাবে সহায়তা করার প্রমাণ দিতে না পারলে সৌমিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করা হবে। মঙ্গলবার কোচবিহারে এসে দলীয় কার্যালয়ে গণতন্ত্র বাঁচাও রথযাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে কি বললেন সৌমিক বাবু আমরা শুনব। এবং প্রচেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের মধ্যে দিয়ে যে রাস উৎসবের মধ্যে বিজেপি এই যাত্রা এখান থেকে শুরু করে করলে সেটা স্বাভাবিকভাবেই মানুষের অসুবিধার কারণ হবে। দেখুন, আমরা ভারতীয় ঐতিহ্য পরম্পরায় বিশ্বাস করি, প্রায় দুই দশক শতক ধরে চলে আসা এই রাস উৎসব, যা শুধু কুচবিহারের মানুষ নয়, পাশের জেলাগুলো নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষ এখানে অংশগ্রহণ করে, তার গৌরবকে বিন্দুমাত্র মানে কালিমালিপ্ত করবার বা মানুষের অসুবিধা সৃষ্টি করবার কোনো ইচ্ছা আমাদের নেই। একদম যখন রাসমেলা মোটামুটি শেষের দিকে, তখনই আমাদের এই যাত্রা শুরু হচ্ছে। এবং এটা মনে রাখা দরকার, ভারতীয় জনতা পার্টির আগে যে ভারতীয় জনসংঘ যেদিন প্রতিষ্ঠা হয় অটলবিহারী, মানে তখনকার শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়রা যখন জনসংঘ প্রতিষ্ঠা করেন, তখন এই কুচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী তিনি একাধিকবার আর্থিক সাহায্য করেছেন এবং সম্পূর্ণ সহযোগিতা করেছেন। যে দলের প্রতিষ্ঠা লগ্নের সঙ্গে কুচবিহারের এই রাজ পরিবারের একটা নিবিড় যোগাযোগ আছে, তাদের ঐতিহ্যকে বা তাদের পরম্পরাকে সামান্যতম স্পর্শ করবার অধিকার বা ধৃষ্টতা আমাদের নেই। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কুচবিহার মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা। পরের খবর, প্রচুর বাংলাদেশি টাকা সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। দিনহাটা সাহেবগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গোবরাছড়া বাজার সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম ইকরামুল হক, তার বাড়ি দিনহাটা 2 নং ব্লকের সুকারুর কুঠি এলাকায়। পুলিশ তার কাছ থেকে 8.5 লক্ষেরও বেশি বাংলাদেশি টাকা উদ্ধার করেছে। মঙ্গলবার তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে ওই বিপুল পরিমাণ বাংলাদেশি টাকার উৎস
খোঁজার চেষ্টা করছে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে দিনহাটায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। ওই রাজনৈতিক সংঘর্ষের জেরে সেখানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। বেশ কিছু আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করতেও সক্ষম হয়েছে, কিন্তু বাকি আগ্নেয়াস্ত্র নিয়ে সীমান্তের ওপারের সাথে কোনো কারবার করছে কিনা পুলিশ সেই দিকেও খতিয়ে দেখতে শুরু করেছে। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ শিক্ষানুবাল বলেন, ওই যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করে সব সম্ভাবনায় খতিয়ে দেখা হবে। পরে খবর, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনার অভিযোগ উঠল কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা গেছে মৃত যুবকের নাম সঞ্জিত মণ্ডল, তার বাড়ি শহর সংলগ্ন গুড়িয়াহাটি 1 নং গ্রাম পঞ্চায়েতের লঙ্কাপড় এলাকায়। মৃতের বাড়ির লোকেদের অভিযোগ, বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে সঞ্জিতকে। তাকে সকাল 7টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু 3 ঘন্টা পর চিকিৎসক তাকে দেখতে আসে। এই দীর্ঘ সময় তাকে একটি ইঞ্জেকশন ও অক্সিজেন লাগিয়ে ফেলে রাখা হয়। এরপর তাকে ডাক্তার দেখে বলেন তার অবস্থা খুব খারাপ, তাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিছুক্ষণ পর ওই যুবকের মৃত্যু হয়। রোগী মৃত্যুর পর তার পরিবারের লোকেরা ক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে হাসপাতালের আধিকারিকদের একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। কি হয়েছে ঘটনাটি আমরা শুনব। আমার ভাইটাকে সঞ্জিত বর্মন নাম, আমার বাড়ি লঙ্কাপড়, স্কুল খানার পরে লঙ্কাপড় আমার বাড়ি। আমার ভাইটাকে শ্বাসকষ্ট হয়েছিল, শ্বাসকষ্ট থেকে আমরা হোস্টেলে ভর্তি করছি, আমাদের সুন্দর এমজি হোস্টেলে ভর্তি করলাম। ভর্তি হওয়ার পরে ডাক্তার কী বলছেন ভর্তি লিখে আমরা এখানে 31 নম্বর বেডে নিয়ে আসছি। নিয়ে আসার পরে 2 সিস্টার ছিল, সিস্টারে একটা সুই দিল আর 3 আগে একটা লাগাই দিল, পরে ওই ছেলেন দিল না, কী কারণে আমি বলতে পারবো না, ছেলেন দেয় নাই। ছেলেন না দেওয়ার পরে আমরা 10টা 15 অপেক্ষা করি, ডাক্তার আসে নাই। ডাক্তার আমরা সিস্টারকে বারবার বললাম যে আপনারা কল বুক করে দেখেন ছেলেটা কী হয় না হয়। ওনারা বললো, আমি আবার দূরে যাওয়ার পরে আবার গেলাম, আমার ফ্যামিলিকে নিয়ে, আমার দাদা ছিল, ভাই ছিল, আমার 4-5 জন গেলাম। উনি আবার চেইতে গেলো, হ্যাঁ আমরা আপনার রুগীটা মাত্র ভর্তি করলেন, এখনই চিকিৎসা এটি কী করে আরম্ভ করলাম, কী করে রুগী ভালো হবে, ডাক্তার এখন চলে আসবে, 10টায় চলে আসবে। এই কথা বলার পরে আমরা আবার ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে দাঁড়াইছিলাম, তবে এক ডাক্তারবাবু আসছে, আমি নামটা জানি না, বেশ খাটো খুঁটো পরিষে করে আমি নাম জানি না। ওরা উনি আমাদের সঙ্গে গেলো, গিয়ে দেখা রুগীটা দেখার পরে উনি আইসে চলে আসলো। চলে আসার পরে বললো যে রুগীটার অবস্থা ভালো না। তো রুগীর অবস্থা ভালো না কথা পরে আমরা এখানে আবার ঢুকলাম, ডাক্তারের চেম্বারে ঢুকলাম। এখানে ঢুকার পরে বললো যে রুগীটা তো কিচ্ছু করা যাবে না, খুব খারাপ, এতক্ষণ এইভাবে নিয়ে আসছেন, আগে থেকে ওষুধ, আমার আগে থেকে ওষুধ ছিল না, কালকে রাত্রে 11টা নাগাদ। পরে খবর, বন্ধুর সাথে বাইকে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো ভেটাকুড়ির এক যুবকের। দুর্ঘটনায় আহত হয়েছেন বাইকে থাকা তার সঙ্গীও। মৃত যুবকের নাম রবীন্দ্র বর্মন, আহত হয়ে হাসপাতালে ভর্তি তার সঙ্গী দীপক বর্মনও। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের কিষানগঞ্জে। সেখানে একটি ঋণ প্রদানকারী সংস্থার কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন রবীন্দ্র বর্মন। তার বাড়ি কোচবিহারের ভেটাগুড়ির খারিজাবালাডাঙ্গা গ্রামে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে সোমবার বিকেলে রবীন্দ্র তার বন্ধু দীপকের সাথে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। সে সময় হঠাৎ একটি কুকুর তাদের বাইকের সামনে চলে আসে, তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গর্তে পড়ে যায় তারা। এই গর্তের পাশে থাকা দেওয়ালে রবীন্দ্রের মাথা ধাক্কা লাগে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বাইকে থাকা তার বন্ধু গুরুতর জখম হয়, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই যুবক যে ঋণ প্রদানকারী সংস্থার কর্মী ছিলেন সেই সংস্থার সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মনোজ কুমার দি জানান, বিকেলে দুই বন্ধু বাইককে করে ঘুরতে গিয়েছিল, সে সময় বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় রবীন্দ্রের। আহত দীপক বর্মনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, সংস্থার পক্ষ থেকে তার পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে, পাশাপাশি তার যা পাওনা কন্টা রয়েছে তা দ্রুত মিটিয়ে দেওয়া হবে। পরের খবর, মোবাইলে প্রেমিকার সঙ্গে বিবাদ হওয়ায় মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদাহের গাজল থানার রানীগঞ্জ পঞ্চায়েতের হাতিন্দা গ্রামে। পরিবারের লোকেরা জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় হাতিমারা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে, কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা রাতেই তাকে মালদা মেডিকেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মিঠুন সরকার, তার বাড়ি গাজল থানার হাতিন্দা গ্রামে। মিঠুন সরকার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি কাজ করত। পরিবার সূত্রে কি জানা যায় শুনব। মিঠুন সরকার হচ্ছে আমার মামাতো ভাই, বুঝতে পারলেন? মামাতো ভাই, ওরা তো সেকেন্ড জেনারেশন। আমরা বলেন, এবার রাত্রেবেলা আমি যখন ফোনটা পেলাম, আমি তখন অন্য জায়গায়,
আচ্ছা, যাই হোক, এই যে আমার মামাতো বড়, মামাতো ভাই আছে, মামাতো ভাই আছে একটা বড়টা ধরণী সরকার, ওরা নিয়ে এসছে হাতিমারি হসপিটালে। যাই হোক, ওখান থেকে, ওখানে তো রিস্ক নেয়নি ডাক্তারবাবুরা, ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছে। এখানে ভর্তি করার পরে মোটামুটি ঘন্টা দুই এক মতো ছিল, তারপরে প্রায় 12:30 নাগাদ মারা যান আর কি। হয়েছিল কারণে কি জানলে? ঘটনাটা হচ্ছে আজকে ওর বন্ধু বান্ধবের কাছ থেকে যেটা আমরা জানলাম আর কি, আমি আমি যেটা জানলাম সেটা হচ্ছে ওনাকে আমার ভাই একটা মেয়েকে ভালোবাসত। পরক্ষণে জানলাম নাকি মেয়েটার বাড়ি হচ্ছে পাকুয়ায়। এখন কোন জায়গায় সেটা সঠিক ওরা বন্ধু বান্ধবরা বলতে পারছে না। মেয়েটা নাকি দুশ্চরিত্রা মেয়ে, ও নাকি। পরে খবর, পুরনো বিবাদের জেরে মাকে কটূক্তির প্রতিবাদ করায় ছেলেসহ একই পরিবারের 4 সদস্যকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আহত 4 উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 3 ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিবারের সদস্যদের। ঘটনার পর আহত পরিবারের সদস্যদের পক্ষ থেকে গাজল থানা খাবির শেখ সহ দর্শনী নামে অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্তে নেমে গাজল থানার পুলিশ, পুলিশ সূত্রে জানা গেছে আহত ওই যুবকের নাম জামাল হোসেন। কি জানা যায় ঘটনা সম্পর্কে শুনব। দিন থেকে মারবো এরকম বলে, পুরনো রাগ দিয়ে গালি গালাজ দেয়। রাজকে গিয়েছিল যে আমার, ওরা গালি গালাজ দিচ্ছে, তো আমার মা গিয়েছিল যে তোরা গালি গালাজ কেন দিচ্ছিস, তখন আমার মাকে ধরে মারে। তারপর আমার ভাই যায়, ভাইকে গিয়ে গিয়েছে তো ভাইকে হাঁসার কোপ দিয়ে মাথাটা কেটে দিয়েছে। অনেক আমার ভাইয়ের মানে এমন অবস্থা, এখন সদরে চলে এসেছি, হাতিমারি থেকে সদরে পড়াচ্ছি, সদর থেকে এখন বলছে যে কলকাতা নিয়ে যেতে হবে। আমাকেও মেরেছে, আমার বাবাকেও মেরেছে। ওরা পরিবারে খারাপ, সবই লোক খারাপ, গুন্ডা লোক, মানে ওরা ওই ধরনেরই পরিবারটা, কেন ওরা গালি গালাজ দিচ্ছিল আপনার। খবর, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত 3। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদা ব্লকের গোয়ালটুলি মোড় এলাকায়। এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফাঁসিদা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশ তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে, ঘাতক ট্রাক দুটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ডাক্তার দেখিয়ে ফেরার পথে 60 জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই ট্রেকার। এই দুর্ঘটনা ছেড়ে ট্রেকার চালকের হাত কাটা পড়লেও দুর্ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে 24 জন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় সকলকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। জানা গেছে কেশপুর থেকে দলবার গ্রামে ফিরছিল একটি ট্রেকার, তাতে অনেক যাত্রী ছিল। তাদের মধ্যে কয়েকজন কেশপুরে ডাক্তার দেখাতে গিয়েছিল, হঠাৎ করে সামনে থাকা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাকে বাঁচাতে গিয়ে ট্রেকারটি উল্টে যায়। সেই সময় 2 বাচ্চা সহ ট্রেকারে ছিলেন মোট 26 জন। দুর্ঘটনায় ট্রেকারের চালক আকাশ মণ্ডল এর ডান হাত কাটা পড়ে। যাত্রীদের অভিযোগ, দ্রুতগতির কারণে ট্রেকারটি দুর্ঘটনার মুখে পড়ে। পরের সংবাদ, এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনা নারায়ণগঞ্জ থানা এলাকার খুরশি অঞ্চলের। মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। অভিযোগ, গত রবিবার মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় দিলীপ দাস নামের প্রতিবেশী এক যুবক পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানি করে, মাটিতে ফেলে তার জামা ছিঁড়ে দেয় বলে কিশোরীর পরিবারের অভিযোগ। তার চিৎকার শুনে তার দিদিমা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। আদিবাসী সম্প্রদায়ের ওই মেয়েটির পরিবার পরে তাদের সংগঠনে জানিয়ে যুবকের শাস্তির দাবিতে অভিযোগ দায়ের করে নারায়ণগঞ্জ থানার পুলিশ। নারায়ণগঞ্জ থানায় অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত প্রতিবেশী যুবক দিলীপ দাসকে ধরার চেষ্টা চালাচ্ছে নারায়ণগঞ্জ থানার পুলিশ। চলে আসছি পরের সংবাদে, তৃণমূলের প্রধানকে মারধরের অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে। যদি এই অভিযোগ অস্বীকার দলীয় কর্মীদের, ঘটনা তদন্তে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। এই ঘটনার পরে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্বরা। এই ঘটনায় উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় আক্রান্ত ওই প্রধানের নাম তোফাজুল হক। শুনব আক্রান্ত ওই প্রধান তোফাজুল হক কি বলছেন এবং বিরোধী দলের প্রধান বুলবুল খাতুন কি বলছেন। যে আমি লোকমার্ফত জানতে পারি যে আমার কিছু দলের কর্মী না টিএমসি দলের টাকা তুলছে, এবং আমি সেটা তদন্ত করে দেখি যে ঠিকই 5,000-2,000 যার যে কাছে পাচ্ছে তুলছে। সেটা নিয়ে আমি রাত্রে কিছু আমার দলের কর্মীর কাছে আলোচনা করি যে এটা প্রতিরোধ কী করে করা যায়, এবং সেটার তারপরের দিন আমি রেডি হই যে কী করা যায়। বাড়িতে এই মত আছি, এ মতো অবস্থায় আমার বাড়িতে দিন দুপুর 1 সময় আমার বাড়িতে চড়া হয়, হামলা হয়, এবং আমার উপরে শাবল লাঠি এবং
ইয়ে ছিল, লোহার রড দিয়ে মারধর করে আমার স্ত্রী আমাকে বাঁচাতে আসলে ওর উপরে হামলা হয়। ও ছিল রাতে হানি হচ্ছে, শাড়ি টাড়ি কাপড় ছিঁড়েছে এবং খুব অত্যাচার আমার উপরে মারধর করেছে। আমার যাতে হাতের আঙুল ভেঙেছে, আমার বুকে চোট এর চোট হয়েছে এবং সে মারধর করেছে। এরা সব তারিকুল মাসুদ, যেমন আম্বারুল প্যারা টিচার, এ আবার নাম করা জুয়ারিও, এই মারধর খুব করেছে আমার উপরে এবং আমাকে হুমকি দেয়। তা তো সেটা হুমকিটা অবশ্য আমি বিরোধী সবকে জেনে রেখেছি, আমি ভয় করছি খুব আতঙ্কিত। টাকা তুলছিল, ঘর পাইয়ে দিব, পাঁচে সাথে এটা করে দিব, তোমার ওটা করে দিব। এগুলো এইরকম ঘটনা সত্যি না, দলীয় প্রধান উনি তৃণমূল থেকে পাস করেছেন ঠিকই, কিন্তু আমাদের কাছ থেকে সরে যেয়েও কংগ্রেসের সাপোর্ট নিয়ে প্রধানটা হয়েছে। এই হচ্ছে দলের সম্পূর্ণ সিদ্ধান্তকে সে ভায়োলেট করা হয়েছে। আর উনি অভিযোগ সম্পূর্ণ তৃণমূল নেতৃত্ব যারা দিচ্ছে ওখানে, যুব প্রেসিডেন্ট থেকে সে ওয়ার্কিং প্রেসিডেন্ট, ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট, অঞ্চলের প্রেসিডেন্ট, তারপরে আমাদের ইয়ে, তাদের নামে এগারো জনের নামে করেছে। ওখানে কেউ ছিল না, ওখানে শৈলেন্দা একাই ছিলেন। আর তার প্রধানশিপ চলে যাওয়ার ভয়ে এই ও নিজেকে কন্ট্রোল না রাখতে পারে সামনে পেয়েই মারধরটা করেছেন আর কি। আপনারা দেখলেন খবরের 24 এর সারাদিনের সেরা খবর লাইভ। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khobriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।